গাইস দেখো আমার মা ঠান্ডাই বলছে আজকে আমি আর উঠবো না। বন্ধুরা বিশাল শীত লাগছে, ওর জন্য একটু লেট করে করে উঠছি, তো চাপ না হয়ে গেছি কিন্তু উঠিনি বিছানার থেকে, মানে এত শীত লাগছে কি বলবো, শীতের জ্বালায় দেখো আমি চাদরও গায়ের থেকে খুলিনি, চাদর পরে শুয়ে থাকি আমি, এত ঠান্ডা লাগে আমার, বিশাল ঠান্ডা লাগে বিশাল। তো বন্ধুরা গুড মর্নিং, বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো, তো আমিও ভালো আছি। তো বন্ধুরা সকালবেলা এখনো কোনো কাজ হয়নি, কাজে কামবে হাত দিতে হবে, তো তোমাদের ওইদিকে কেমন সব ঠান্ডা পড়েছে আমাকে কমেন্টে জানাইও, আমাদের এদিকে তো প্রচন্ড ঠান্ডা, আমার তো ঠান্ডায় হাত কেঁপে যাচ্ছে, ক্যামেরাও কেঁপে যাচ্ছে, হ্যাঁ খুবই ঠান্ডা দিচ্ছে আমাদের, মানে কি বলবো, আর আমাদের ঘরে তো মানে সেই মানে চটি ছাড়া মানে ইয়ের পরে সামনের উপর পায়ে দেওয়া যাচ্ছে না টাইসের উপরে, এত পরিমাণে ঠান্ডা, আর সোয়েটার তো মনে হচ্ছে সারাদিন ভরে পরে থাকতে হচ্ছে, খুবই ঠান্ডা দিচ্ছে। তো যাই হোক আর বেশি বক বক করবো না, তাই না, সকালবেলা তো এবার কাজে কমবে হাত দেওয়া হোক, না কাজ কাম করতে আবার লেট হয়ে যাবে, আবার উঠো পাটা করতে হবে, তো চলো এবার কাজ কাম করি, ঠিক আছে, আবার আসছি তোমাদের সামনে কাজ কাম করবো, তোমরা দেখো আমি কি কি করি, দেখতে থাকো, ঠিক আছে চলো। সব পরে আছে জামা কাপড় চুপুর সব গুছাতে গাছাতে হবে, ঠান্ডা বন্ধুরা বিশাল। তো বন্ধুরা চলো বাইরে যাই, একটু ঘুরে ঘুরে আসি বাইরের থেকে, একটু না ঘুরলে সকালবেলা ভালো লাগে না, আসো চলে আসো। চাবিটা ওই কোনটা দিচ্ছি, চাবি নিয়ে আসো, চাবিটা নিয়ে আসি বন্ধুরা। তো বন্ধুরা আমি সকালে উঠে কি করি সম্পূর্ণ তোমাদের দেখাচ্ছে, দেখো সকালবেলা উঠে আমার কি ডিউটি, আমি কি করি দেখাচ্ছে তোমাদেরকে, এ দেখো চাবি, এ দেখো আমাদের চাবিতে দেখো টিয়া পাখি লাগিয়েছি, তোমাদের টিয়া পাখিটা দেখানো হয়নি, এটা লঙ্কা, তো বন্ধুরা আমি সকালে উঠে কি কি করে সম্পূর্ণ সব দেখাচ্ছি দেখো তোমাদের, আমাদের এইদিকে প্যান্ডেল হচ্ছে দেখেছো, কত বড় প্যান্ডেল তৈরি হচ্ছে, এই যে তো এখানে সেই সম্মিলন হবে, তো প্যান্ডেল এখনো কয়দিন ধরে তৈরি হচ্ছে, এখনো তৈরি হয়নি, তো অনেক বড় প্যান্ডেল হবে, তো ওই জন্য এখনও কমপ্লিট হয়নি, তো হবে, তো যাই হোক যে আমি রাস্তায় যে দেখো রাস্তায় একটু ঘুরে ঘুরে বেড়াচ্ছি, তো চলো আর বেশি ঘুরবো না, কাজ কামে হাত দি। তো বন্ধুরা ওই যে দেখো দাঁড়িয়ে রয়েছে, দেখো মুখ ঢেকে নিচ্ছে, মুখটা খোলো মুখটা খোলো, ঘর ঝাড় দিয়ে আয়ে গেছে, ঘরটার ঝাড় দিয়ে, ঘর ঝাড় দিয়ে তোমাদের দেখানো হয়নি, তো উঠোন ঝাড় দিতে চলে এসেছি, তো দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমি কী কী করি, আশা করছি খুবই ভালো লাগবে। আমার মা দেখো নতুন ক্লিপ মাথায় দিয়েছে, নতুন কালকে কিনেছি। তো বন্ধুরা এই যে দেখো ক্লিপ, এটা নতুন ক্লিপ, আর একটা আছে, দুটো কিনেছি কালকে, অনেক সুন্দর লাগছে ক্লিপটা, পরেও সুন্দর লাগছে, ভালো হয়েছে না ক্লিপটা, বলো থ্যাংকু বলার জন্য থ্যাংকু, সুন্দর লাগার জন্য থ্যাংকু দিলাম।
বন্ধুরা দেখো রুটি বানাবো তো আমি আটাটা মাখিয়ে রেখেছি আর চলো আমার মা কি করছে তোমাদের দেখিয়ে নিয়ে আসি এই দেখো আমি এখন বাসন মাজছি বাসন মাজছি বন্ধুরা বাসন মেজে এখন রুটি রুটি বানাবো রুটি তরকারি বন্ধুরা আমি এক জায়গায় যাচ্ছি তো চলো আমার সঙ্গে তোমরাও চলো ঠিক আছে তো দেখতে থাকো কোথায় যাই চলো ঘুরে ঘুরে আসি চলো তো দাঁড়াও রাস্তা দেখাচ্ছি দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে এখান থেকে ভালো দেখা যাচ্ছে না খুবই সুন্দর লাগছে আর এই দেখো এই যে রাস্তায় যে দেখো আমি একলা যাচ্ছি না আমার সঙ্গে যে যাচ্ছে দেখো দেখেছ ওই দেখো তো চলো এবার যাই তো বন্ধুরা এই যে আমি এখানে কিছু জিনিস কেনাকাটা করছি এই যে দেখো যেও যে আমার মেয়ে যে ভেতরে আমি বাইরে আছি তো বন্ধুরা দেখো আমাদের এখানে সেই ইয়ে হবে সেই সম্মিলন হবে সম্মিলনের সেই ওই যে দৌড়াচ্ছে ওই যে দেখো ওই যে পরিষ্কার করছে এখানে দেখো এই দেখো কী সুন্দর একদম জঙ্গল বাগান ছিল কি বলবো বন্ধুরা মানে এখানে মানে সাপ পোকার আমদানি ছিল তো দেখো এত সুন্দর পরিষ্কার করেছে মনে হচ্ছে এখানে বিছানা করে শুয়ে পড়ি তো কী বলবো এখানটায় খাওয়া দাওয়া হবে তো হ্যাঁ ওই জন্য এখানটায় এত সুন্দর পরিষ্কার ওই যে দেখো সব লুকাচ্ছে এখানে মন্দির হবে খাওয়া দাওয়া হবে মন্দির হবে খাওয়া দাওয়া হবে রান্নাবান্না হবে বলছে বন্ধুরা দেখো যে বন টন সব পরিষ্কার করছে এমনি ঝাড় দিয়ে আসলো আরও লোক ছিল এখান থেকে দৌড়ায় পালিয়েছে তো বন্ধুরা দেখো এই যে একজন এই যে উলনের পিঠি আগুন পোহাচ্ছে দেখো এত শীত লেগে গিয়েছে কি বলবো দেখো আগুন নিয়ে বসে রয়েছে আর এই যে আর একজন এই যে এদিকে ছুচি কাটছে ছুচির পায়েস মানে করবে ওই যে সে কি বলে এই যে চালির গুঁড়ো দিয়ে আগে সে গরম জলের ভিতর দিয়ে মাখিয়ে নিয়েছে চালির গুঁড়োটা মাখিয়ে নিয়ে এখন ওই যে সুচি কাটছে যে দেখো যে দেখেছো চুষি চুষি হ্যাঁ ওই তো চুষি চুষি কাটছে ওই দেখো দাঁড়াও কাছে নিয়ে দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছো কি সুন্দর লাগছে না দেখতে পারি না কাটতে রান্না করেছি পরে তো খেয়ে নিয়েছি অর্ধেক আর এই যে অর্ধেক রয়েছে তো ক্যামেরা করার কথা মনে ছিল না খেয়ে নি হ্যাঁ কি রান্না করেছো বলো পাবদা মাছ
পাবদা মাছ এটা, আর এটা হচ্ছে এই যে রুই মাছের লেজা, এটা রুই মাছ। আর দুই রকমের মাছ রান্না করেছি, আর তোমার ইয়ে বেগুন পুরা করেছি, তো আরও সবজি রয়েছে, কিন্তু রান্না করার টাইম পাইনি, অনেক বেলা চলে গিয়েছে, একদম চারটে বেজে গিয়েছে, চারটে। এই যে বেগুন পুরা মাখিয়ে খেয়েছে, আর এই যে একটু রয়েছে।